অংশীদারি কারবারের প্রথম কোশ্চেন অংশীদারি কারবার প্রাইমারি টেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস তো সেখান থেকে আমরা মানে কুড়ি বাইশটা কোয়েশ্চেন করবো তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আমরা চারটা লেকচার বানিয়েছি তো যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি সেই কোশ্চেনগুলো প্রথমে তোমরা আগে নিজেরা আগে ট্রাই করবে চেষ্টা করবে হওয়ার পর অ্যান্সার দেখে নেবে ওকে তো দেখে তিন বন্ধু অরিন্দম সঞ্জয় গৌরব মোট এত টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে বছর শেষে অরিন্দম সাত হাজার গৌরব আট হাজার সঞ্জয় দশ হাজার টাকা লভ্যাংশ পায় সঞ্জয়ের মূলধনের পরিমাণ কত আচ্ছা তো আগে দেখি মোট লাভ কত হয়েছে মোট লাভ হয়েছে সাত হাজার আট হাজার আর দশ হাজার ওকে এত টাকা মোট লাভ তার মানে টোটাল হয়েছে পঁচিশ হাজার টাকা লাভ হয়েছে তো পঁচিশ হাজার টাকা লাভ হয় কত টাকা যখন মূলধন পঁচাত্তর হাজার টাকা মোট মূলধন তো সঞ্জয় কত দিয়েছে দশ হাজার টাকা তাহলে এক টাকাই কত হয়েছে পঁচাত্তর হাজার ডিভাইডেড বাই পঁচিশ হাজার আচ্ছা দশ হাজার টাকা কে দিয়েছে সঞ্জয় দিয়েছে তাহলে দশ হাজার দশ হাজার টাকা লাভ হয়েছে সঞ্জয়ের তাহলে সঞ্জয়ের কত সঞ্জয়ের মূলধনের পরিমাণ কত না পঁচাত্তর হাজার ইন্টু দশ হাজার ডিভাইডেড বাই পঁচিশ হাজার ক্লিয়ার তোকে কাটাকাটি করলে কত আসছে তিরিশ হাজার টাকা ক্লিয়ার নেক্সট এ বি সি যথাক্রমে আটশো টাকা সাতশো টাকা নশো টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল কয়েক মাস পরে এ আরও তিনশো টাকা দিল বছর শেষে মোট তিনশো টাকা লাভ হল এবং সি একশো আট টাকা লভ্যাংশ পেলো এ তিনশো টাকা কত মাস পরে দিয়েছিল তাহলে দেখা যাক যে এ এর ক্ষেত্রে কি দেখব না আটশো টাকা এক্স মাস খেটেছে তার মানে কত আটশো এক্স এর ক্ষেত্রে প্রত্যেকটা টাকাকে আগে এক মাসে কনভার্ট করতে হবে প্রত্যেকের তো এক বছর খেটেছে কিন্তু তাদেরকে এক মাসে কনভার্ট করলে পরে অ্যান্সারটা আসবে না তারপরে তাদের মূলধনের অনুপাত করতে হবে তাদের রেশিও বানাতে হবে এবারে তিনশো টাকা আরও দিয়েছে তো তিনশো টাকা দেওয়ার ফলে কত হয়েছে এগারোশো বারো মাইনাস এক্স ইকুয়ালস টু কত হলো মাইনাস এগারোশো হয়েছে গুণ করলে এগারোশো এক্স আচ্ছা বিয়ের ক্ষেত্রে দেখা যাক সাতশো গুণিতক বারো পুরোপুরি খেটেছে সি এর ক্ষেত্রে দেখা যাক নশো গুণিতক বারো ক্লিয়ার তো মোট টাকা কত হলো মোট মূলধন টাকা বলতে মোট মূলধনকে বোঝাতে চাইছি মোট মূলধন হলো সবগুলোকে আমরা কি করে দেব যোগ করে দেব আচ্ছা আরেকটা রয়ে গেছে আটশো এক্স রয়ে গেছে তো টোটাল যোগ করলে কত হচ্ছে মাইনাস তিনশো এক্স ক্লিয়ার আচ্ছা এবারে দেখো দিয়ে তিনশো টাকা লাভ হয়েছে কার বছর শেষে তিনশো টাকা লাভ হলো এবং সি একশো টাকা লভ্যাংশ পেয়েছে ক্লিয়ার হয়েছে সি একশো আট টাকা লভ্যাংশ পেয়েছে তাহলে তিনশো টাকা লাভ হয় কত টাকায় তিন দুই চার শূন্য শূন্য মাইনাস তিনশো এক্স এত টাকায় এত টাকাতে তিনশো টাকা লাভ হয়েছে আচ্ছা টোটাল টাকাটাই তাহলে সি টাকাটা কত একশো টাকা তাহলে এক টাকাতে লাভ হয় কত তিন এত টাকা লেখা হোক তিন দুই চার শূন্য শূন্য কত তিনশো একশো আট টাকায় কত লাভ হবে একশো আট টাকায় লাভ হয় তিন দুই চার শূন্য শূন্য তিনশো এক্স টোটালটাকে একশো আট দিয়ে গুণ ডিভাইড বাই তিনশো একে অ্যান্সার বানালে কত আসছে একে তাহলে এই টাকাটা তো এই টাকাটা হয়েছে আচ্ছা এই টাকাটা তার মূলধন কার সি এর সি এর মূলধন তাহলে সি এর মূলধন তাহলে কত সি এর মূলধন ডেফিনেটলি এটা তাহলে এই টাকাটা নিশ্চয়ই এই টাকাটা সমান তাহলে একে আমরা ইকুয়াল করতে পারি একশো এত টাকা দিয়ে তো একে যদি আমরা কাটাকাটি করে নিই তো কাটা কাটি করে নিলে আমি পুরোপুরি রেজাল্ট লিখে দিচ্ছি তোমরা ক্যালকুলেশান করে নাও এক্স ইকাল টু এইট আসবে ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চেন এ বি সি তিনজন মোট চার হাজার সাতশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ বি এর থেকে পাঁচশো টাকা বেশি এবং বি সি এর থেকে তিনশো টাকা বেশি নিয়োগ করে ব্যবসায় এক হাজার চারশো দশ টাকা লাভ হলে এ কত টাকা পাবে তো এই কোয়েশ্চেনকে আমরা কীভাবে ডিল করব দেখো তো আমি মনে করলাম সি এর টাকা কত না এক্স টাকা এর টাকা কত হবে এক্স প্লাস তিনশো এর টাকা কত হবে এক্স প্লাস তিনশো প্লাস তার মানে এক্স প্লাস টাকা আচ্ছা তো তিনজনের মোট টাকা কত থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস এগারোশো কত আসছে এগারোশো ইকুয়ালস টু চার হাজার সাতশো তো এক্স এখান থেকে কত আমরা পেয়ে যাচ্ছি এক্স আমরা পেয়ে যাচ্ছি বারোশো টাকা অতএব এর মূলধন আমাকে জানতে চেয়েছে এর টাকা কত হবে না বারোশো প্লাস আটশো সমান দু হাজার টাকা ক্লিয়ার বিয়ের মূলধন কত হবে বিয়ের টাকা কত হবে না বারোশো যুক্ত তিনশো সমান পনেরোশো টাকা সি এর কত হবে না বারোশো টাকা তাহলে আমাকে এর লাভ আমাকে বার করতে বলেছে অতএব এ এর লাভ কত না একুশশো সরি একুশশো বলছি দু হাজার ডিভাইডেড বাই কত আসছে মোট মূলধন চার হাজার সাতশো ইন্টু ওয়ান ফোর ওয়ান জিরো একে যদি কাটাকাটি আপনার করে নিই তাহলে আসছে কত ছশো টাকা এটাই হবে অ্যান্সার ক্লিয়ার তো সেকেন্ড কোশ্চেন এবং থার্ড কোশ্চেনটা আমরা তুলে নিয়েছি কারণ আমার একটু বার্কি থেকে গেছিলো সেইটা আমরা তুলে নিয়েছি তো লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত আমরা কিভাবে এখানে বার করব। কোশ্চেনটা যদি আমি পড়ে নিয়েছিলাম কোনো ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত টু থ্রি ইস থ্রি তাদের নিয়োজিত সময়ের অনুপাত থ্রি ইস ফোর ইস ফাইভ হলে তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে তাহলে লাভ যদি আমাকে বার করতে হয় লাভ আমাকে এখানে নিয়োজিত সব অনুপাতে দিয়েছে তাহলে এদের ক্ষেত্রে লাভ আমি কি করে বার করব দেখো লাভ যদি বার করতে হয় তো লভ্যাংশের লভ্যাংশের অনুপাত কিভাবে বার করব এখানে কজন আছে তিনজন আছে তাহলে এক্স ওয়ান ইন্টু টি ওয়ান ইস টু এক্স টু ইন্টু টি টু ইস টু এক্স থ্রি ইন্টু টি থ্রি তাহলে এক্স ওয়ান কত টু থ্রি এক্স ওয়ান কত টু টাইম কত থ্রি ইস টু থ্রি ইন্টু ফোর টু থ্রি ইন্টু ফাইভ তাহলে এদের রেশিও বানালে সিক্স ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন একে সিমপ্লিফাই করলে টু ইস টু ফোর ইজ টু ফাইভ ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চেন দেখো সিমিলার টাইপের কোয়েশ্চেন একটু ঘোরানো কোনো ব্যবসায় এবিসি এর লাভের অনুপাত থ্রি ইস টু ফোর টু ফাইভ এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত ওয়ান টু 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 থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত হবে তো আমাদের আগের অঙ্কটায় মূলধন দিয়েছিল সময় দিয়েছিল লভ্যাংশ বার করতে বলেছিল এখানে লাভ দিয়ে দিয়েছে সময় দিয়ে দিয়েছে মূলধন বার করতে বলেছে তাহলে আমি কী করবো তাহলে এক্স ওয়ান বাই টি ওয়ান ইস টু এক্স টু বাই টি টু ইস টু এক্স থ্রি বাই টি থ্রি সিম্পল আমাদের মূলধনের অনুপাত বেরিয়ে যাবে তাহলে লা এক্স হচ্ছে কি এক্স হচ্ছে কি আমাদের লাভ তাহলে থ্রি থ্রি বাই ওয়ান ইস এক্স না বলে যদি আমরা লাভটাকে প্রফিট পি দ্বারা ডিনোট করি তো আরও ভালো হয় পি দ্বারা যদি ডিনোট করি তো আরও বেটার হবে ফোর বাই টু ফাইভ বাই থ্রি আচ্ছা তো এখান থেকে আমরা কথা পেলাম না একে যদি আমরা ঠিকঠাক করি তো আমাকে ছয় দ্বারা করতে হচ্ছে ডেফিনেটলি তাহলে আঠারো ইস টু টুয়েলভ ইস টু টেন সিমপ্লিফাই করলাম নাইন ইস টু সিক্স ইস টু ফাইভ ক্লিয়ার বি সি তিন ব্যক্তি যথাক্রমে ওয়ান বাই টু এক্স টু ওয়ান বাই থ্রি টু বাই ফোর অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে দু মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় বারো মাস পর তিনশো টাকা লাভ হলে বি কত পাবে একশো একশো উনত্রিশ টাকা কোন টাকাটা হবে তো দেখা যাক তো প্রত্যেকের মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত করলে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তো এর মূলধন আমি ধরলাম এর মূলধন কত ধরলাম না সিক্স এক্স আরে রেশিওতে কোনো একটা কমন জিনিসকে তো আমরা কেটেছি কোনো একটা কমন সংখ্যাকে বি এর মূলধন কত হবে ফোর এক্স সি এর মূলধন কত হবে থ্রি এক্স ক্লিয়ার আচ্ছা তো এর মূলধন মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় তাহলে এর ক্ষেত্রে দেখা যাক আচ্ছা এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি দেখছি না প্রথমে সিক্স এক্স টাকা তা দু মাস চলেছে তো টুয়েলভ এক্স তো বাকি মানে অর্ধেক তুলে নিয়েছে তো বাকি থ্রি এক্স টাকা কত মাস চলেছে দশ মাস তার মানে থার্টি এক্স তাহলে এক মাসের জন্য যদি আমাকে হিসেব করতে হয় তাহলে মোট টাকা কত হয়েছে না বিয়াল্লিশ এক্স আচ্ছা বিয়ের ক্ষেত্রে দেখা যাক বিয়ের টাকা ফুল চলেছে বারো মাসই চলেছে তাহলে বিয়ের টাকা ফোর এক্স ইন্টু টুয়েলভ সমান আটচল্লিশ এক্স আচ্ছা সি এর ক্ষেত্রে দেখা যাক সি সি এর ক্ষেত্রে থ্রি এক্স ইন্টু টুয়েলভ এর ক্ষেত্রেও বারো মাস চলেছে আচ্ছা প্রত্যেকের মূলধনের অনুপাত এবারে করা যাক মূলধনের অনুপাত মূলধনের অনুপাত করি কত হবে বিয়াল্লিশ এক্স ইস টু আটচল্লিশ এক্স এক টু ছত্রিশ এক্স তাহলে এদেরকে রেশিও করলে সেভেন এস টু এইট সিক্স আচ্ছা তো আমাকে বি এর লাভ বার করতে বলেছে বি এর লাভ কত হবে না বি কোনটা এইট এইট ডিভাইডেড বাই আট সাত পনেরো তাহলে একুশ কত তাহলে একে কাটছাট করলে কত হচ্ছে টাকা ওকে নেক্সট ব্যবসায়ী বছরের প্রথমে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার চার মাস মাস ও আট মাস পরে আরও তিনজন অংশীদারি নিলেন তিনজন যথাক্রমে আট হাজার বারো হাজার ষোলো হাজার টাকা বিনিয়োগ করেন বছরের শেষে আট হাজার টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন তো প্রথম ব্যবসায়ীর বারো মাস কেটেছে দ্বিতীয় ব্যবসায়ীর আট মাস কেটেছে তৃতীয় ব্যবসায়ীর ছ মাস কেটেছে চতুর্থ ব্যবসায়ীর চার মাস কেটেছে কারণ চার মাস মাস আট মাস তাহলে আমি ধরলাম প্রথম ব্যবসায়ীর ক্ষেত্রে কথা হবে না দশ হাজার গুণিত বারো সমান এত টাকা দ্বিতীয় ব্যবসায়ীর ক্ষেত্রে আট হাজার গুণিত আট মাস সমান এত টাকা তৃতীয়র ক্ষেত্রে বারো হাজার গুণিতক ছ মাস সমান বাহাত্তর হাজার টাকা চতুর্থর ক্ষেত্রে চতুর্থ চতুর্থর ক্ষেত্রে কত ষোলো হাজার গুণিতক চার সমান চৌষট্টি হাজার টাকা তাহলে এদের মূলধনের অনুপাত দেখা যাক তাহলে মূলধনের অনুপাত লিখে নাও মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাতে প্রত্যেকে তিনটা শূন্যকে আমি গায়েব করতে পারি তো পড়ে থাকছে কত না একশো কুড়ি ইস্টু চৌষট্টি ইস্টু বাহাত্তর ইস চৌষট্টি তাহলে একে অনুপাতে ঠিক করে নিলে পনেরো ইস্টু আট নয় ইস আট তো আমাকে বলেছে কি প্রথম ব্যবসায়ী কত পাবে তো প্রথম ব্যবসায়ের ক্ষেত্রে কী হবে প্রথম ব্যবসায়ী হচ্ছে পনেরো তাহলে পনেরো ডিভাইডেড বাই টোটালটা টোটালটা কত হচ্ছে চল্লিশ ইন্টু লাভ হয়েছে কত আট হাজার টাকা তাহলে ক্যালকুলেট করলে কত আসছে তিন হাজার টাকা পাবে তাহলে প্রথম ব্যবসায় কত পাবে তিন হাজার টাকা ক্লিয়ার হয়েছে তো নেক্সট কোয়েশ্চেন এ বি সি একটি ব্যবসা শুরু করে এ এবং বি যথাক্রমে দু টাকা এবং দু টাকা ওই ব্যবসায় নিয়োজিত করে বছরের শেষে এত টাকা লাভ হলে এ তিনশো লাভ হল লাভ হলো এ তিনশো কুড়ি টাকা লাভ্যাংশ পায় ওই ব্যবসায় সি কত টাকা নিয়োজিত করেছিল তো দেখা যাক মনে করি সি বিনিয়োগ করে বিনিয়োগ করে এক্স টাকা আচ্ছা এ কত বিনিয়োগ করেছে না এ বিনিয়োগ করেছে দু হাজার পাঁচশো ষাট টাকা বি বিনিয়োগ কত করেছে দু হাজার টাকা আচ্ছা তো এবারে আমাকে বলেছে কি এবারে আমাকে বলেছে এ কত পেয়েছে তিনশো কুড়ি টাকা তাহলে এর ক্ষেত্রে টু ফাইভ সিক্স জিরো ডিভাইড টোটাল মূলধন এক্স প্লাস টু ফাইভ সিক্স জিরো প্লাস দু হাজার ইন্টু লাভ্যাংশ কত হয়েছে এক হাজার একশো পাঁচ টাকা ইকুয়ালস টু কত লিখতে পারি তিনশো টাকা তো এটাকে আমরা সলভ যদি করে নিই তাহলে এক্স কত আসে ফোর এইট টু তাহলে সি এর বিনিয়োগ কত ফোর এইট টাকা একটি যৌথ ব্যবসায় বি তিন টাকা ও এ কিছু টাকা বিনিয়োগ করে মোট লাভ থেকে এ ব্যবসা পরিচালনার জন্য পায় দুশো টাকা এবং অবশিষ্ট টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হয় ব্যবসায় মোট লাভ হয় নশো টাকা থেকে এ পায় পাঁচশো পঞ্চাশ টাকা এবং ব্যবসায় এ কত বিনিয়োগ করে খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়াল খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি এ কত বিনিয়োগ করেছে আগে তোমরা নিজেরা ট্রাই করো এ বিনিয়োগ করে এ বিনিয়োগ করে কত না এক্স টাকা এর বিনিয়োগ টাকা এক্স টাকা আচ্ছা বি কত বিনিয়োগ করেছে না বি বিনিয়োগ করে পঁয়ত্রিশশো টাকা একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা মোট লাভ হয়েছে কত নশো টাকা তাহলে নশো টাকার মধ্যে এ পেয়েছে কত পাঁচশো টাকা নশো টাকার মধ্যে তাহলে বিয়ের লাভ কত বিয়ের লাভ হচ্ছে নশো মাইনাস পাঁচশো সমান কত হচ্ছে তিনশো টাকা তাহলে বিয়ের লাভ তিনশো টাকা তাহলে আমরা বিয়ের লাভ যদি বার করতে চাই তাহলে কিভাবে বার করব। তো বিয়ের লাভ আপনার যদি বার করতে তাহলে বিয়ের লাভ যদি বার করতে পঁয়ত্রিশশো ডিভাইডেড বাই এক্স প্লাস পঁয়ত্রিশশো ইন্টু লভ্যাংশে দেখো লভ্যাংশটা কত নশো টাকা ছিল দুশো পঞ্চাশ টাকা তার থেকে কেটে নেওয়া হয়েছে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে তার মানে নশো মাইনাস দুশো পঞ্চাশ তাহলে নশো মাইনাস দুশো পঞ্চাশ তাহলে এই টাকাটাকে আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে পঁয়ত্রিশশো ডিভাইড বাই এক্স প্লাস থ্রি ফাইভ ডবল জিরো ইন্টু ছশো পঞ্চাশ তাহলে এই টাকাটা হচ্ছে কি বিয়ের লাভ এটা হচ্ছে কি বি এর লাভ লিখতে পারি আচ্ছা তো বিয়ের লাভ আমি কত পেয়েছি তিনশো পঞ্চাশ তাহলে এইটার সাথে ডেফিনেটলি ইকুয়ালস হবে থ্রি ফিফটি তো একে যদি আমরা কাটাকাটি করি তাহলে থ্রি ফাইভ সাথে একটা শূন্য থ্রি কেটে যাবে তো দশ পড়ে থাকবে তো একটা ক্রস মাল্টিপ্কেশান যদি আমরা করে নিই এক্স প্লাস থ্রি ফাইভ ডবল জিরো টু সিক্স তো এক্স টু কত আসছে তিন হাজার তাহলে এর বিনিয়োগ কত ছিল তিন হাজার টাকা এটাই তো আমাকে জানতে চেয়েছে অ্যান্সারেডি প্রত্যেকটা যদিও ইম্পর্টেন্ট তো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকেই চুজ করেছি খুবই ইম্পর্টেন্ট এ একা এক হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি চার হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে দুজনের সমান লাভ পেয়ে থাকলে সমান লাভ পেয়েছে পেয়ে থাকলে এ ব্যবসা শুরু করার কত মাস পরে যোগ দিচ্ছে তাহলে প্রত্যেকের লভ্যাংশ বার করব দুটোকে ইকুয়াল করে দেব তো মনে করি মনে করি মোট লাভ সমান এক্স টাকা জানি না কত হয়েছে বি যোগ দেয় ওয়াই মাস পরে তো এবারে আমাদের টার্গেট হচ্ছে কি এক মাসে কে বিনিয়োগ কত হবে তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক হাজার গুণিত বারো কারণ বারো কেটেছে আচ্ছা বিয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে চার হাজার গুণিত কত হবে বারো মাইনাস ওয়াই কেন ওয়াই মাস পরে এসছে আচ্ছা তো এদের মূলধনের অনুপাত হবে এটা স্টু এটা আচ্ছা এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত তো আমি লাভ দেখতে চাই তাহলে এর লাভ কত না এর লাভ হচ্ছে বারো হাজার ডিভাইডেড বাই টোটাল মূলধন তাহলে বারো হাজার প্লাস চল্লিশ হাজার প্লাস চার হাজার ওয়াই এটা হচ্ছে ইন্টু তার এক্স এটা হচ্ছে তার লাভ এর লাভ বিয়ের লাভ কত না চার হাজার গুণিত বারো মাইনাস ওয়াই বারো হাজার প্লাস আটচল্লিশ হাজার মাইনাস চার ক্লিয়ার তাহলে এই এটা বিয়ের লাভ এটা হচ্ছে এর লাভ দুটো লাভ কী হতে বলেছে সমান হতে বলেছে তাহলে দুটো লাভকে আমি সমান করে নিচের হরগুলো ক্যান্সেল হয়ে গেল তাহলে বারো হাজার এবার আটচল্লিশ হাজার মাইনাস ওয়াই আচ্ছা এক্স এক্সও হবে তাহলে টোটাল কাটাকাটি করে কত আসছে চার হাজার ওয়াই হাজার কত আসছে নমাস ক্লিয়ার যে সকল অঙ্কগুলো করছিলাম দুজন বা তিনজন অংশীদারী ছিল এই অঙ্কে আমরা নিয়েছি কি চারজন অংশীদারী রয়েছে যে এ বি সি ডি একটি যৌথ ব্যবসা শুরু করে মূলধনের একের তিন অংশ এ দিয়েছে মূলধনের একের চার অংশ বি দিয়েছে মূলধনের একের পাঁচ অংশ সি দিয়েছে বাকি অংশ ডি দিয়েছে আমি তো জানি না টোটাল মূলধন কত আমি মনে করি টোটাল মূলধন হচ্ছে এক অংশ তাহলে ডি কত দিয়েছে না ডি দিয়েছে এক অংশ থেকে এদের সমষ্টিটাকে বাদ দিয়ে দেব তাহলে একের তিন প্লাস একের চার যুক্ত একের পাঁচ ক্লিয়ার হয়েছে ডি বিনিয়োগ করেছে ছ টাকা ডি বিনিয়োগ করেছে বাকি অংশ ডি বিনিয়োগ করে তো ছ হাজার টাকা লাভের মধ্যে ডি প্রাপ্য লভ্যাংশ কত বাকি টাকা বি বিনিয়োগ ডি বিনিয়োগ করেছে ছ টাকা লাভ হয়েছে তো আমরা কী করে বার করবো এই অঙ্ক তো ডি ক্ষেত্রে আমরা দেখতে পাই ওয়ান মাইনাস কুড়ি প্লাস পনেরো প্লাস বারো ডিভাইডেড বাই সিক্সটি একে ঠিকঠাক করে নিলে তেরো বাই ষাট তাহলে এটা হচ্ছে এত ডি এত অংশ দিয়েছে তাহলে মূলধনের অনুপাত আমি দেখতে যদি চাই কত হবে মূলধনের অনুপাত তাহলে প্রত্যেকটার আমি কী করে দেবো রেশিও করে করে দেবো প্রত্যেকটার রেশিও করে দেবো তেরো বাই সিক্সটি তার মানে এটা কত আসছে টোয়েন্টি ইস টু ফিফটিন ইস টু টুয়েলভ ইস টু থার্টিন তো মোট লাভ হয়েছে কত ছ হাজার টাকা ডি এর লাভ কত না ডি এর লাভ কত হবে ডি এর লাভ সমান ছ হাজার ইন্টু ডি আছে কে তেরো তাহলে তেরো ডিভাইডেড বাই টোটালটা করলে কত হয় সিক্সটি তার মানে তেরোশো টাকা ক্লিয়ার হয়েছে আচ্ছা বলেছে এক ব্যক্তি তার সমস্ত সম্পত্তি স্ত্রী পুত্র কন্যার মধ্যে ভাগ করে দেয় পুত্র ও স্ত্রীর সম্পত্তির অনুপাত থ্রি টু ওয়ান স্ত্রী ও কন্যার সম্পত্তির অনুপাত থ্রি টু ওয়ান ক্লিয়ার যদি কন্যা অপেক্ষা পুত্র হাজার টাকা বেশি পায় তাহলে মোট সম্পত্তির মূল্য কত মোট সম্পত্তির মূল্য আমাকে বার করতে বলেছে তো আগে নিজেরা একবার ট্রাই করো দিয়ে এখানটা এসে দেখো তো আমরা দি করি পুত্র আর স্ত্রী এদের অনুপাত কত থ্রি ইস টু ওয়ান স্ত্রী আর কন্যা স্ত্রী ইস টু কন্যা সমান কত থ্রি ইস টু ওয়ান আচ্ছা এদের দুজনের রেশিওটাকে ঠিকঠাক করবো স্ত্রীর এখানে এক রয়েছে স্ত্রীর এখানে তিন রয়েছে তাহলে একে আমি তিন দ্বারা যদি গুণ করি নাইন ইস টু থ্রি তো এটা আমি সিম্পলি রাখলাম তাহলে এবারে মূলধনের অনুপাতটা দাঁড়ায় কি মূলধনের অনুপাত কত দাঁড়ায় নাইন এস টু থ্রি টু ওয়ান ক্লিয়ার হয়েছে তো মোট মূলধন কত মোট মূলধন কত হবে নাইন এক্স প্লাস আমি এক্স আমি ভাবলাম যে একটা এক্স কমন নিয়েছিলাম সেই এক্সটা আমি আবার গুণ যদি করে দিই তাহলে মোট মূলধন ফিরে আসবে নাইন এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স ক্লিয়ার হয়েছে আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের মোট মূলধন তো আমাকে কোয়েশ্চানে বলেছে কি না যদি কন্যা পুত্র অপেক্ষা দশ হাজার টাকা বেশি পায় তাহলে কন্যার টাকা হচ্ছে কোনটা না কন্যা এটা হচ্ছে কার পুত্র কন্যা হচ্ছে এক্স দশ হাজার টাকা বেশি পেয়েছে নাইন এক্স মাইনাস এক্স ইকোয়াল টু আমি কী বলতে পারি দশ হাজার ক্লিয়ার তো এক্স ইকোয়াল টু কাটছাট করলে বেরিয়ে আসছে কত এক হাজার দুশো টাকা এক টাকা তো আমাকে বলেছে মোট সম্পত্তির মূল্য যদি এক্স বেরিয়ে থাকে প্রত্যেকেরই আমি পেয়ে যাবো তাহলে স্ত্রীর ক্ষেত্রে কত হবে স্ত্রীর ক্ষেত্রে হবে থ্রি তার মানে এটা গুণ করলে থ্রি সেভেন ফাইভ জিরো পুত্র কত আসছে না পুত্র আসছে নাইন ইন্টু ওয়ান টু ফাইভ জিরো তার কত আসছে ওয়ান ওয়ান টু ফাইভ জিরো আচ্ছা কন্যা কত আসছে কন্যা আসছে এক্স তাহলে এটাই হয়ে গেছে কন্যার টাকা আচ্ছা মোট মূলধন কত মোট সম্পত্তি মোট সম্পত্তি কত হবে না মোট সম্পত্তির তিনটাকে আমি যোগ করে দেবো ওয়ান ওয়ান টু ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ জিরো প্লাস ওয়ান টু ফাইভ জিরো সমান কথা আসছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে এক ব্যক্তি মোট সঞ্চয়ের একের চার অংশ এ কোম্পানিতে একের পাঁচ অংশ বি কোম্পানিতে এবং অবশিষ্ট দু হাজার সাতশো পঞ্চাশ টাকা সি কোম্পানিতে বিনিয়োগ করে এ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ কত তাহলে আমি ধরে নিলাম ওনার মোট সম্পত্তি হচ্ছে কত এক্স তাহলে এ কোম্পানিতে কত দিয়েছে এক্স ওয়াই ফোর বি কোম্পানিতে কত দিয়েছে না এক্স ওয়াই ফাইভ তাহলে এদের মোট টাকা কত এত তাহলে মোট সম্পত্তি থেকে এই পরিমাণ টাকা যদি আমি বাদ দিই তাহলে সেটাই পড়ে থাকবে সি কোম্পানিতে দেওয়ার টাকা তাহলে এখান থেকে এক্সটাকে আমি ফাইন্ড আউট করে নেব এক্স ইকোয়াল টু কত আসছে না পাঁচ হাজার টাকা এক্স ইকোয়াল টু কত আসছে পাঁচ হাজার অতএব এ কোম্পানিতে দেয় এ কোম্পানিতে দেয় কত না এক্স বাই ফোর টাকা এ কোম্পানিতে দিয়েছে তাহলে এক্স বাই ফোর হলে পাঁচ হাজার ডিভাইড বাই ফোর সমান এক হাজার দুশো পঞ্চাশ টাকা দেখো এ বি সি বছরের শুরুতে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে চার মাস পর এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে কিন্তু ও সি প্রত্যেক বিনিয়োগের অর্থের অর্ধেক তুলে নেয় বছরের শেষে তিনজনের লভ্যাংশের অনুপাত কত হবে তো আমি দেখি যে এর দেওয়া টাকা কত না এ কত দিয়েছে আমি মনে করলাম ওয়ান এক্স টাকা বি কত দিয়েছে থ্রি এক্স টাকা সি কত দিয়েছে ফাইভ এক্স টাকা এবারে এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে দেখো যে চার মাস পরে আবার সম পরিমাণ টাকা বিনিয়োগ করেছে তাহলে চার মাস ওয়ান এক্স টাকা খেটেছে তাহলে ওয়ান এক্স ইন্টু ফোর তারপরে টু এক্স ইন্টু এইট ক্লিয়ার হয়েছে তো টোটাল টাকা কত হলো এর ক্ষেত্রে না টোয়েন্টি এক্স বিয়ের ক্ষেত্রে চেক করো না বিয়ের ক্ষেত্রে কত না বিয়ের ক্ষেত্রে থ্রি এক্স টাকা চার মাস কেটেছে আচ্ছা উনি আবার কী করলেন না ওই চার মাস পরে অর্ধেক তুলে নিয়েছেন মানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এইট তাহলে এদের দুজকে দুটোকে যদি এক মাসের আমি কনভার্ট করতে চাই তাহলে কত আসছে টোয়েন্টি ফোর এক্স সি এর ক্ষেত্রে দেখো সি এর ক্ষেত্রে ফাইভ এক্স টাকা কমাস কেটেছে চার মাস এটা হচ্ছে সি এর ক্ষেত্রে আর টু পয়েন্ট ফাইভ এক্স টাকা কেটেছে আট মাস কারণ উনিও আবার অর্ধেক সময় তুলে নিয়েছেন তাহলে মোট টাকা কত হয়েছে ফর্টি এক্স তাহলে এদের মূলধনের রেশিও যদি আমি এক মাসের হারে করি তাহলে এক্স এক্স তো ভ্যানিস হবে তার মানে কত আসছে মূল ধনের লিখে না মূল ধনের অনুপাত অনুপাত কত আসছে ফাইভ ইস টু সিক্স ইস টু টেন আচ্ছা তো এবারে আমাকে বলেছে কি বছরের শেষে তিনজনের লভ্যাংশের অনুপাত কত হবে আমি তো লাভ জানি না লাভ কত হয়েছে লাভ হয় লভ্যাংশের অনুপাত লাভ হয় ওয়াই টাকা তাহলে এ কত পাবে এর লাভ দেখো এর লাভ কত হবে না ফাইভ বাই টোয়েন্টি ইন্টু ওয়াই বি কত পাবে না সিক্স বাই টোয়েন্টি ইন্টু ওয়াই সি কত পাবে দেখা যাচ্ছে সি কত পাবে 10 বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়াই তাহলে এই এগুলো হচ্ছে তাদের লাভ তো অনুপাত কত হবে তো লভ্যাংশের লভ্যাংশের অনুপাত কত এদেরকে রেশিও বানিয়ে দেবো তো ওয়াই ওয়াই ভ্যানিশ হয়ে যাবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ভ্যানিস হয়ে যাবে তো পড়ে থাকছে কত ফাইভ ইস টু সিক্স ইস টু টেন স্যান ক্লিয়ার মনে করি আচ্ছা কোশ্চেনটা পড়েছ একটি ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ যদি সি এর লাভ এ অপেক্ষা দুশো টাকা বেশি হয় তাহলে মোট কত লাভ হয়েছিল তো মনে করি মোট লাভ এক্স টাকা তাহলে এ কত পেয়েছে না এ পেয়েছে থ্রি বাই টুয়েলভ ইন্টু এক্স বি কত পেয়েছে না ফোর এক্স ওয়াই টুয়েলভ সি কত পেয়েছে ফাইভ এক্স এবারে বলেছে সি এর লাভ এর লাভ অপেক্ষা দুশো টাকা বেশি হয় তাহলে সি এর লাভ এর লাভ অপেক্ষা দুশো টাকা মানে ফাইভ এক্স ডেফিনেটলি ফাইভ এক্স বাই টুয়েলভ ডেফিনেটলি বড়ো হবে থ্রি এক্স মাইনাস টুয়েলভ থেকে থ্রি এক্স বাই টুয়েলভ থেকে কত আর দুশো টাকা বেশি হবে তাহলে একে ক্যালকুলেট করলে আমরা কত পেয়েছি এক্স ইকোয়াল টু বারোশো টাকা তাহলে লাভ কত হয়েছিল তাহলে এক্সট্রাই তো আমাদের লাভ তাহলে এক্স ইকোয়াল টু বারোশো টাকা নেক্সট কোশ্চেন কিছু টাকা এ বি সি এর মধ্যে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর অনুপাতে ভাগ করা হয় বি অপেক্ষা এ চারশো টাকা বেশি পায় তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল তাহলে ধরে রাখনি যে এক্স টাকা ভাগ করা হয়েছিল আচ্ছা মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত আগে চেক করা যাক মূলধনের অনুপাত ওয়ান এক্স টু ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর তাহলে একে যদি ঠিকঠাক করায় সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে এই টাকাটা কিন্তু ভাগ করা হয়েছে এই টাকাটা কিন্তু ভাগ করা হয়েছে তাহলে এ কত পেয়েছে তাহলে এ পায় কত সিক্স এক্স বাই টুয়েলভ চশ তেরো মানে তেরো টুয়েলভ না তেরো বি কত পাবে না বি পায় ফোর এক্স ওয়াই থার্টিন সি কত পাবে না থ্রি এক্স ওয়াই থার্টিন এবারে বি অপেক্ষা এ চারশো টাকা বেশি পায় বি অপেক্ষা এ চারশো টাকা বেশি পায় তার মানে সিক্স এক্স বাই থার্টিন সিক্স এক্স ওয়াই থার্টিন মাইনাস ফোর এক্স ওয়াই থার্টিন ইকুয়ালস টু কত ফোর হান্ড্রেড তো একে যদি আমরা ঠিকঠাক করি তাহলে এক্স ইকোয়াল টু কত আসছে টু সিক্স ডবল জিরো তাহলে কত টাকা ভাগ করা হয়েছিল এক্স টাকা ভাগ করা হয়েছিল টু সিক্স ডবল জিরো খুবই ইম্পর্টেন্ট একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত টু ইস টু ওয়ান ব্যবসায় লাভের হার ফাইভ পারসেন্ট থেকে বৃদ্ধি পেয়ে টেন পারসেন্ট হয় এর লভ্যাংশ চারশো টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যবসায় বি কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা বলেছে একটি যৌথ ব্যবসায় এ ও বিয়ের মূলধনের অনুপাত টু ইস টু ওয়ান তাহলে এর টাকা কত এর টাকা হচ্ছে টু এক্স বিয়ের টাকা কত না বিয়ের টাকা হচ্ছে ওয়ান এক্স এত টাকা তাহলে এবারে বলেছে কি ব্যবসায় ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হয়েছে লাভ তাহলে এর লভ্যাংশ চারশো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাতেই চারশো টাকা বৃদ্ধি পেয়ে গেছে কার না এর তাহলে এর লাভ্যাংশ কত বেড়েছে না টু এক্সের রেসপেক্টে ফাইভ পার্সেন্ট বেড়েছে মানে ফাইভ বাই হান্ড্রেড এই পার্সেন্ট এই পার্সেন্টটাই হচ্ছে কত না চারশো টাকার সাথে বরাবর তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে না এক্স ইকাল টু আসছে চার হাজার টাকা তাহলে সেটাই তো আমাকে জানতে বলেছে যে বিয়ের মূলধন কত না বিয়ের মূলধন তো ওয়ান এক্স মানে এক্স তাহলে বিয়ের মূলধন কত বিয়ের মূলধন পুরো সিম্পল এটা বিয়ের মূলধন চার হাজার টাকা অঙ্কটার মধ্যে কিছুই নেই কিন্তু কোশ্চানের মধ্যে বিরাট দম আছে ওকে নেক্সট কোশ্চেন চলোদারি ব্যবসায় বি এ অপেক্ষা দুশো টাকা বেশি মূলধন তিন মাসের জন্য এবং এ মূলধন চার মাসের জন্য বিনিয়োগ করে তাহলে অংশীদারি ব্যবসায় বি এ অপেক্ষা দুশো টাকা বেশি মূলধন তিন মাস অনলি তিন মাস এবং এ মূলধন চার মাস এ আবার চার মাসের জন্য বিনিয়োগ করেছে তাহলে মোট পাঁচশো কুড়ি টাকা লাভ থেকে এ বি অপেক্ষা চল্লিশ টাকা বেশি পায় এ বি থেকে চল্লিশ টাকা বেশি লাভ্যাংশ পেয়েছে তাহলে এ ব্যবসায় কত টাকা দিয়েছিল আচ্ছা তাহলে ধরে নেওয়া যাক এ কত দিয়েছে কেউই তো বলেনি বলে দিয়েছে বি এ অপেক্ষা দুশো টাকা বেশি দিয়েছে শুধু এইটুকুই জাস্ট বলেছে তাহলে এ কত দিয়েছে না এ এর মূলধন কত আমি ধরলাম এক্স টাকা তাহলে বি এর মূলধন কত হবে না এক্স প্লাস দুশো টাকা এটাই সিম্পল জিনিস আচ্ছা এর মূলধন কত মাস কেটেছে না এর মূলধন চার মাস কেটেছে অতএব এ এর এক মাসের মূলধন কত হবে না এক্স ইন্টু ফোর মানে ফোর এক্স বি এর এক মাসের মূলধন কত হবে না এক্স প্লাস দুশো ইন্টু থ্রি এর ক্ষেত্রে কত তিন মাস থ্রি এক্স প্লাস ছশো সিম্পল জিনিস আচ্ছা এবারে টোটাল লাভ কত হচ্ছে পাঁচশো কুড়ি টাকা তাহলে এর লাভ কত লিখো এর লাভ কত হবে না ফোর টোটাল টাকা ফোর এক্স প্লাস থ্রি এটা হচ্ছে কি এর লাভ আচ্ছা এর লাভ কত না বি এর লাভ কত না থ্রি এক্স প্লাস ছশো ডিভাইডেড বাই ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস ছশো ইন্টু পাঁচশো কুড়ি ক্লিয়ার তাহলে এইটা হচ্ছে কি এর লাভ এটা হচ্ছে বি এর লাভ তাহলে এর লাভটা বি এর লাভের থেকে চল্লিশ টাকা বেশি তাহলে এই দুটোকে আমি যদি বিয়োগ করি ডেফিনেটলি এটা বড়ো হবে তার মানে ফোর এক্স ইন্টু পাঁচশো কুড়ি ডিভারেড বাই ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস ছশো আমি আগে লিখে নিচ্ছি অ্যাজ ইট ইস আমি এখন ক্যালকুলেশান একদমই হাত দিচ্ছি না পাঁচশো কুড়ি ডিভাইডেড বিয়োগ করলে কত না চল্লিশ টাকা তো এবারে একে আমরা ক্যালকুলেট করতে পারি তো সাইডে একটা জিরো উড়িয়ে দিলাম চার তেরো এটা হয়ে গেল তেরো এটা হয়ে গেলো তো একে যদি আমরা গুন টুন করে নিই তাহলে কত আসছে বাহান্ন এক্স আমি একটু এবার ইজি করার চেষ্টা করি সেভেন এক্স প্লাস ছশো মাইনাস এর ক্ষেত্রে কত আসছে উনচল্লিশ এক্স প্লাস সাত হাজার আটশো ডিভাইডেড বাই সেভেন এক্স প্লাস ছশো ইকালস টু কত ওয়ান তাহলে এই ক্রস মাল্টিফিকেশান করে দেবো এটাকে কমন নেবো ক্রস মাল্টিফিকেশান করে দেবো উপরটা বিয়োগ হয়ে যাবে ইট ইস তাহলে বাহান্ন এক্স মাইনাস উনচল্লিশ এক্স মাইনাস সাত হাজার আটশো ইকোয়ালস টু সেভেন এক্স প্লাস ছশো তো এদিক ওদিক যদি করে নিই তাহলে কত আসছে সিক্স এক্স ইকোয়ালস টু ফোর এইট ফোর ডবল জিরো তাহলে এক্স ইকোয়ালস টু কত ওয়ান ফোর জিরো জিরো এত টাকা তাহলে এক্স কত টাকা বিনিয়োগ করেছিল এক্সের বিনিয়োগ হচ্ছে কি চৌদ্দশো টাকা বিয়ের বিনিয়োগ হচ্ছে ষোলোশো টাকা ক্লিয়ার ক্স এ বছরের শুরুতে বারো হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে বি ও সি এর যথাক্রমে বি ও সি যথাক্রমে তিন মাস ছ মাস পরে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে এ বি সি এর লভ্যাংশের অনুপাত এত হলে বি কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে তো আমি জানি না বি কত টাকা সলিউশান দেখো আগে নিজেরা ট্রাই করবে হ্যাঁ একদম মা কাকম এর টাকা সমান টাকা সি এর টাকা ওয়াই টাকা আচ্ছা এবারে দেখো এর টাকা কত মাস কেটেছে বিয়ের কত কেটেছে প্রত্যেককে আমরা এক মাসে কনভার্ট করবো এটাই হবে আমাদের টার্গেট তাহলে এর টাকা এক মাসের জন্য এক মাসের জন্য খাটে কত না বারো হাজার গুণিতক বারো বিয়ের এক মাসের জন্য কত খাটে না এক্স ইন্টু নাইন কারণ তিন মাস পরে ঢুকেছে সি এর এক মাসের জন্য কত খাটে না ওয়াই ইন্টু সিক্স তাহলে এদের এবারে রেশিও করে নেওয়া যাক সিম্পলি এদের আমরা রেশিও করে নিলাম মূলধনের অনুপাত তো মূলধনের অনুপাত কত হবে মূলধনের অনুপাত বারো হাজার বারো লিখে নিলাম আগে নাইন এক্স ইস টু সিক্স ওয়াই তাহলে একে যদি একটু সিমপ্লিফাই করি তাহলে কত আসছে আটচল্লিশ হাজার ইস টু থ্রি এক্স ইস টু টু ওয়াই তাহলে এটাই হচ্ছে মূলধনের অনুপাত আমি জানি না লাভ কত হয়েছে লাভ হয়েছে বলেছে কি তাদের লাভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে তাহলে এটা হচ্ছে এর লাভ্যাংশ এটা হচ্ছে বি এর লাভ্যাংশ এটা হচ্ছে সি এর এ এস টু বিস টু সি দিয়ে দিয়েছে ক্লিয়ার তো লাভ হয় আমি ধরলাম লাভ হয়েছে কত না জেড টাকা তাহলে এ কত পেয়েছে না এ পেয়েছে কত না ফোর এইট ডবল ট্রিপল জিরো ডিভাইড পাই তিনটার যোগ পল ফোর এইট ট্রিপল জিরো প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই ইন টু জেড ক্লিয়ার বি কত পেয়েছে বি 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 এর কত না বি এর হচ্ছে থ্রি এক্স ডিভাইড বাই ফোর এইট ট্রিপল জিরো প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই ইন্টু জেড সি এর লাভ্যাংশ কত হবে না টু ওয়াই ইন্টু জেড ডিভাইড বাই ফোর এইট ট্রিপল জিরো প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই ক্লিয়ার হচ্ছে তো এদের লাভ্যাংশের অনুপাত হচ্ছে কত কত এটা এদের লাভ্যাংশ এই যে লাভ্যাংশটা পেয়েছি এর অনুপাত করলে যেটা হবে সেটা এর সাথে বরাবর হবে আচ্ছা তো এদের অনুপাতটা দেখা যাক তাহলে অনুপাত হচ্ছে এস টু টু সি সমান কত পাচ্ছি দেখো জেড জেড ক্যান্সেল হয়ে যাবে নিচের হরগুলো ক্যান্সেল হয়ে যাবে তাহলে উপরে পড়ে থাকবে আটচল্লিশ হাজার ইস টু থ্রি এক্স ইস টু টু ওয়াই তাহলে এটা হচ্ছে এ টু বিএস টু সি তো আমাকে বলেছে বি কত টাকায় ব্যবসায় বিনিয়োগ করেছে তাহলে এটা হচ্ছে এ ইস টু ইস টু সি তাহলে এ ইস টু ইস টু সি আমাকে বলেছে কত টু ইস টু থ্রি ইস টু ফাইভ এটাই বলে দিয়েছে আচ্ছা তো এখান থেকে আমরা বলতে পারি কি এখান থেকে আমি বলতে পারি কি যে এ বাই বি ইকালস টু টু বাই থ্রি এটা বাই এটা চার হাজার আটশো বাই থ্রি এক্স টু টু বাই থ্রি বলতে পারি আমাকে তো বি এর টাকা বার করতে বলেছে তো আমি বি টাকাই খালি রাখি না সি টাকা আমার নেওয়ার দরকার তো থ্রি কে থ্রি ক্যান্সেল করলাম এটা চব্বিশ হলো তাহলে এক্স কত হয়ে গেল চব্বিশ হাজার কথা এ যথাক্রমে টাকা ন টাকা পাঁচ হাজার দুশো টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো এত টাকা লাভ হলে এত টাকা লাভ এত টাকা লাভ্যাংশের দুই তৃতীয়াংশ নিজেদের মধ্যে ভাগে ভাগ করে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে তো ইজি অঙ্ক বিয়ের লাভ্যাংশ কত তো প্রথমেই দেখা যাক মূলধনের অনুপাত আগে চেক করল মূলধনের অনুপাত বেস্ট অপশান আগে মূলধনের অনুপাত অংশীদারি কারবার একটাই জিনিস মূলধনের অনুপাতে সব লাভ্যাংশটাকে সব লাভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করতে হয় এটুকুই হচ্ছে অংশীদারি কারবার তাহলে এর রেসিও করলে কথা ফাইভ ইস টু সেভেন ইস টু ফোর আচ্ছা লাভ্যাংশে দুই তৃতীয়াংশ সমান ভাগে তাহলে লাভ্যাংশের দুই তৃতীয়াংশ দুইয়ের তিন অংশ সমান আমি কত বলতে পারি লাভ্যাংশ হয়েছে আমার এত এর দুয়ের তিন তাহলে এ ক্যামেরা যদি ঠিক করে নিই তাহলে ন হাজার ছশো টাকা এই টাকাটা সমান ভাগে পেয়েছে অথবা প্রত্যেকে পায় প্রত্যেকে পায় কত নাইন সিক্স ডবল জিরো ভাজিত তিন ইকুয়ালস টু কত হচ্ছে থ্রি টু জিরো জিরো তাহলে এই টাকাটা প্রত্যেকের মধ্যে আসবে অ্যাড করতে হবে তো বাকি টাকা কত থাকছে না বাকি লাভ কত ওয়ান ফোর ফোর ডবল কত আসছে ফোর এইট জিরো জিরো তাহলে এই টাকাটা কী হয়েছে মূলধনের অনুপাতে ভাগ করা হয়েছে তো আমাকে কার বার করতে বলেছে বি এর অনলি বার করতে বলে তো বি এর লাভাংশ তাহলে বি কে বি হচ্ছে সেভেন তাহলে সেভেন বাই সিক্সটিন ইনস টু ফোর এইট ডবল জিরো তখন টু ওয়ান ডবল জিরো তাহলে এই টাকার সাথে এই টাকাটা আমাকে যোগ করতে হবে কারণ এই টাকাটা কমন প্রত্যেকেই পাবে অতএব বি এর মোট লাভ মোট লাভ থ্রি টু ডবল জিরো টু ওয়ান ডবল জিরো তো কথা হলো ফাইভ থ্রি ডবল জিরো তো আজকে লাস্ট কোশ্চেন আমরা নেব আমি অলরেডি লিখে নিয়েছিলাম লাস্ট কোশ্চেন তো লাস্ট কোশ্চেন কি হতে চলেছে দেখো তো বছরের শুরুতে এ চার হাজার পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি পাঁচ হাজার চারশো টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় ক্লিয়ার হয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে বছরের শেষে উভয়ে টু ইস টু ওয়ান অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ওই ব্যবসায় যোগ দেয় চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আচ্ছা তো প্রত্যেককে আমাকে আগে কি করতে হবে এক মাসে কনভার্ট করে নিতে হবে তাই না তাহলে এর মূলধন আগে কত দেখা যাক বছরের শেষে টু ইস টু ওয়ান অনুপাতে লাভ্যাংশ পেল বছরের শেষে পেয়েছে তাহলে এর ক্ষেত্রে কত আসছে লাভ্যাংশ পেয়েছে তাহলে চার হাজার পাঁচশো বছরের শেষে পেয়েছে তাহলে মূলধন ইন্টু তাদের সময় আর এ মূলধন সূত্রটা আছে কি মূলধন ইনটু সময় সমান কী হয় লাভ তাহলে এর ক্ষেত্রে কি আসবে তাহলে এর ক্ষেত্রে সূত্রটা আমরা এটাই দেখ বলতে চাইছি যে এক্স ওয়ান ইন্টু টি ওয়ান ইস টু এক্স টু ইন্টু টি টু ইকুয়ালস টু তাহলে এটা কার ছিল এর এটা কার ছিল বি তাহলে এর লাভ ইস টু বির লাভ এ ইস টু বি এদের এর লাভ আর এটা হচ্ছে বি এর লাভ ক্লিয়ার করা গেল তাহলে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ানটা কত ছিল চার হাজার পাঁচশো কত সময় কেটেছে বারো মাস ইস টু পাঁচ হাজার চারশো ইন্টু কত মাস কেটেছে কিছু মাস পর আমি তো জানি না কত মাস পরে এসছে আমি ধরলাম বারো মাস বার বারো মাইনাস এক্স এক্স মাস পরে এসছে তাহলে বারো মাস বারো মাইনাস এক্স মাস কেটেছে ইকুয়ালস টু আমি কী বলতে পারি টু ইস টু ওয়ান তাহলে একে সিম্পলিফাই যদি করি জিরো জিরো ক্যান্সেল তো ন পাঁচে পঁয়তাল্লিশ ন ছ চুয়ান্ন ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে বারো পাঁচে ষাট সিক্সটি সিক্স এক্স ইকুয়ালস টু টু বাই ওয়ান তাহলে একে ক্রস করে নিলাম এটা হচ্ছে তিরিশ তো আসছে কত এক্স টু क्लियर बोझा गए तो क्रॉस माल्टिफाइन अच्छा सीम्प्लीफाई कर दी तेल बहत्तर माइनस सिक्स एक्स इजिकल टू तो थार्टी सिक्स एक्स इजिकल टू फोर्टी टू एक्स इजिकल टू सेवेन मान्थ तो राइट आंसर सेवेन रथ ओके